সালামু আলাইকুম সবাইকে, আমি স্বাগত হোসেন বলছি আইটিএসআর টেকনোলজিসে। আপনারা জানেন যে আইটিএসআর টেকনোলজিসের আয়োজিত ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড নামে একটি ইভেন্ট আসছে, যেটা কিনা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শিক্ষা ইভেন্ট, এডুকেশনাল ইভেন্ট বলা যায়। সো যেহেতু আমরা শুনেছি যে স্টিম অলিম্পিয়াড, সুতরাং এখানে টি একটা অক্ষর আছে যেটা কিনা স্ট্যান্ডস ফর টেকনোলজি। সো আজকে আমি কথা বলবো টেকনোলজি অথবা প্রযুক্তিতে কীভাবে হচ্ছে আপনি অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারে। আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের অলিম্পিয়াডের মধ্যে শুধুমাত্র কুইজ কম্পিটিশন থাকছে না, তার পাশাপাশি রয়েছে প্রজেক্ট প্রদর্শনী, কিংবা আমরা বলতে পারি যে প্রজেক্ট শোকেসিং। সো এখন আমি চলে আসবো যে কারা কারা আসলে এই টেকনোলজি সেগমেন্টে জয়েন করতে চান। আমাদের যে ছয়টা লেভেল কিংবা ক্যাটাগরি বলে থাকি, এই ছয়টা লেভেল কিংবা ক্যাটাগরি সবাই হচ্ছে আপনারা টেকনোলজি সেকশনের প্রজেক্ট কিংবা কুইজে পার্টিসিপেট করতে পারবেন। এখন আমি যদি একটু ইলাবোরেট করে ক্যাটাগরি কিংবা লেভেলগুলোকে একটু ইলাবোরেট করে বলে দিই, ক্লাস 1 থেকে 5 হচ্ছে আমাদের একটা লেভেল কিংবা ক্যাটাগরি, 6-10 হচ্ছে আরেকটা লেভেল, কলেজ স্টুডেন্ট, পলিটেকনিক্যাল স্টুডেন্ট এবং মাদ্রাসা স্টুডেন্ট, এটা তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি, এবং শেষমেশ আছে আমাদের ইউনিভার্সিটি কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি। সো আপনারা যে যে যেই ইনস্টিটিউটেই আছেন না কেন, সেই ক্যাটাগরিতে আপনারা টেকনোলজি সেগমেন্টে জয়েন করতে পারেন। এখন আসি যে আমরা টেকনোলজি সেগমেন্টের প্রিপারেশন আসলে কীভাবে নিই। তো প্রথমে যেহেতু আমি বলেছি যে কুইজ এবং প্রজেক্ট দুইটাই আছে, সুতরাং আমি কুইজের অংশে যাই। কুইজের অংশে কীভাবে প্রজেক্টটা টেকনোলজির জন্য আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন, চিন্তা করে দেখুন, টেকনোলজি মানেই হচ্ছে প্রযুক্তি। সুতরাং আপনাকে প্রযুক্তি বেসড একজন পার্সন হতে হবে কিংবা প্রযুক্তি বেসড একটা প্রিপারেশন নিতে হবে। সো আপনারা জানেন যে প্রযুক্তি কীভাবে কাজ করে, একটা স্মার্ট ডিভাইসের মাধ্যমে, দ্যাট মিনস ডিভাইসের মাধ্যমে, সেটা হোক স্মার্ট অথবা আনস্মার্ট। সুতরাং ডিভাইস রিলেটেড প্রযুক্তি, মানে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা প্রযুক্তি বলি। যেমন মনে করেন যে আমাদের কম্পিউটারের মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হতে পারে উইন্ডোজ, হতে পারে লিনাক্স, কিংবা হতে পারে ম্যাক ওএস থেকে শুরু করে আরও অনেক ধরনের অপারেটিং সিস্টেম। আমরা যখন মোবাইল ফোন ইউজ করি তখন হতে পারে সেটা উইন্ডোজ মোবাইল ফোন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, অথবা হতে পারে সেটা অ্যাপলের iOS অপারেটিং সিস্টেমের কোনো একটা মুঠো ফোন। এখন কথা হচ্ছে যে তাহলে আমার টেকনোলজি কীভাবে আমি প্রিপারেশন নেব। এই যে মুঠোফোন, এই যে প্রযুক্তিগুলো যেভাবে আছে, যেমন মনে করেন আমি মোবাইল ফোনের মধ্যে যে প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি, যেমন মনে করেন জিপিএস সিস্টেম। তো জিপিএস সিস্টেম নিয়ে প্রশ্ন আসতে পারে যে জিপিএসে ক্লাস 1 থেকে 5 এর যে ক্যাটাগরিটা আছে সেখানে হয়তো প্রশ্ন আসতে পারে যে জিপিএসটা কী এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। তারপর ধরে নিন যে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আপনি হয়তোবা যে গেম ডেভেলপমেন্ট কীভাবে করতে পারেন, কিংবা বিশ্বের সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী। আমি আগে থেকে বলে দিই যে বিশ্বের সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং বি, নট প্রোগ্রামিং সি। সো এই জিনিসটা একটা টিপস এখানে আমার ভিডিওতে আমি দিয়ে দিলাম। পাশাপাশি আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি। সেটা আপনি বুঝতেই পারছেন যে এটা কোনো ইউনিভার্সিটির প্রশ্ন না, সুতরাং এটা লেভেল 1 কিংবা হচ্ছে ক্লাস 1-5 এর মাঝখানে প্রশ্নটা আসতে পারে। সিমিলারলি ক্লাস 1 থেকে 5 কিংবা 6-10 ওরা যেভাবে প্রিপারেশন নেবে, আপনাদের বই আইসিটির মধ্যে প্রযুক্তি রিলেটেড কিছু টপিক্স থেকে থাকে, যেমন মনে করেন যে মুঠো ফোন, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডিজাইন, এই রিলেটেড যেই সব কি পয়েন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ডিপ একটা নলেজ থাকতে হবে, এবং সেখান থেকে বেস করে আপনি বাকি যে প্রিপারেশনগুলো আছে সেগুলোকে নিয়ে নিতে পারেন। এবং আপনাদেরকে আরেকটা টিপস দিতে পারি, ইন্টারন্যাশনাল টেক অলিম্পিয়াড নামের একটা অলিম্পিয়াড হয়ে থাকে, সেখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেগুলোকে আপনারা হচ্ছে মগজ ধোলাই করে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা হয়তো আরও খুব ভালোভাবে আইডিয়া পেতে পারেন যে টেকনোলজি সেগমেন্টে আমরা কীভাবে অংশগ্রহণ করতে পারবো। এবার আসেন যে আমরা হচ্ছে যারা প্রজেক্ট নিয়ে কাজ করবো তারা কী ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করবো, কিংবা প্রজেক্টটাকে কীভাবে তৈরি করতে পারবো। সো প্রজেক্টের ব্যাপারটা খুব সহজ, চিন্তা করে দেখুন, আমি অলরেডি বলে দিয়েছি কম্পিউটারের অপারেটিং সিস্টেম, মোবাইলের অপারেটিং সিস্টেম, কিংবা হচ্ছে কোনো একটা ডিভাইসের অপারেটিং সিস্টেম। সো এই অপারেটিং সিস্টেম রিলেটেড জিনিসগুলো কী থাকে, যখনই আমি কোনো একটা ডিভাইসের কথা বলি, মোবাইল কিংবা হচ্ছে কম্পিউটার, তখন আপনার মাথায় আসে অপারেটিং সিস্টেম, গেমস, অ্যাপ্লিকেশন, রাইট? সো এই তিনটা প্রযুক্তির আন্ডারে পড়তেছে। সো ডেফিনেটলি ইউনিভার্সিটি, কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা যারা আছেন তারা খুব সহজেই এইগুলো করতে পারেন, যেমন মনে করেন যে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো এখান থেকে ইজিলি আপনি করতে পারেন। সিমিলারলি আপনি চাইলে অপারেটিং সিস্টেমটাকেও ডেভেলপ করতে পারেন, এবং অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করে কীভাবে করতে পারেন, যেমন করেন লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা ওপেন সোর্স, সেটাকে আপনি চেঞ্জ করে নতুন নিজের মতো একটা অপারেটিং সিস্টেম করতে পারেন, যেটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করেন যে কেমন, আমি একটা হয়তো বা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলাম যেখান দিয়ে আমি হয়তো বা যারা হচ্ছে ব্লক, মানে কোড বেসড প্রোগ্রামিং সিস্টেম, মানে প্রোগ্রাম করতে পারে না, তারা হচ্ছে ব্লক বেসড প্রোগ্রামিং সিস্টেম নিয়ে কাজ করতে পারে। সো এই রিলেটেড প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। আরেকটা প্রজেক্টের ধারণা দিতে পারি,
যেমন মনে করেন যে গুগল ক্লাসরুম, আমরা গুগল ক্লাসরুমের মধ্যে সাধারণত কোনো ধরনের নোটস কিংবা হচ্ছে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কিংবা কোনো ধরনের নোটিস হচ্ছে অ্যানাউন্স করতে পারি, কিন্তু আমরা কি গুগল ক্লাসরুমের মধ্যে ক্লাস নিতে পারি? না, আমরা কিন্তু গুগল ক্লাসরুমের জায়গায় ক্লাস নেওয়ার জন্য আমরা গুগলের আরেকটা অল্টারনেটিভ প্রোডাক্ট গুগল মিট ইউজ করে থাকি, কিংবা আরও এরকম অনলাইন অনেকগুলো ক্লাসরুমের প্ল্যাটফর্ম আছে সেগুলো ইউজ করে থাকি। সুতরাং হয়তো আপনি একটা কম্প্যাক্ট সলিউশন বের করলেন যেটার মধ্যে আপনি ক্লাসরুমের মধ্যে অ্যানাউন্সমেন্টও দিতে পারছেন, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসও তৈরি করতে পারছেন। সো আপনারা বুঝতেই পারছেন যে টেকনোলজি সেগমেন্টটা কীভাবে কাজ করছে, কী কী বিষয় নিয়ে আমরা কাজ করবো এবং কী কী গাইডলাইন নিয়ে আমরা হচ্ছে প্রিপারেশনটা নিব। সুতরাং আমরা আশা করছি যে টেকনোলজি সেগমেন্টে আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই প্রিপারেশন নিতে পারবেন, এবং যেহেতু টেকনোলজি নিয়ে বলা হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা এখন ইন্টারেস্টেড টেকনোলজি ভিডিওটা দেখার পর, সুতরাং কেন দেরি করছেন, অবশ্যই আমাদের nationalstemolympiad.com ওয়েবসাইটে ঢুকে এখনই টেকনোলজি সেগমেন্টে রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে।